চার মাস ধরে বেতন ভাতা বঞ্চিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের 350 শ্রমিক কর্মচারী কর্মকর্তা বেতন ভাতা না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। তারা মানববন্ধন, ধর্মঘট সহ নানা কর্মসূচি পালন করেও বেতন ভাতা না পাওয়ায় এবার সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। চলতি বছরের এপ্রিল থেকে বেতন ভাতা বঞ্চিত রংপুর চিনিকলের কর্মচারী কর্মকর্তাদের পরিবারে দেখা দিয়েছে সীমাহীন অর্থকষ্ট। ধার দেনা করে চলছে দিন, অনেকে চড়া সুদে ঋণ নিয়ে এখন বিপাকে, পাওনাদারদের চাপে পালিয়ে বেড়াচ্ছেন তারা। পাওনা পেতে মানববন্ধন, অবস্থান ধর্মঘট সহ নানা কর্মসূচি পালন করেছে রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। তবে দাবি পূরণে মেলেনি কোনো আশ্বাস, দেওয়া হয়নি বেতনও। আমরা শ্রমজীবী মানুষ, মেলে শ্রম দেই, কাজ করি, পয়সা নেই, সেখানে চার মাস থেকে বেতন ভাতা নেই। দ্রুত একটা সমাধান দিবেন, আমাদের বেতন বকেয়াদি পাওনাগুলো দ্রুত পরিশোধ করবেন এবং আমাদেরকে একটু মিলটাকে বাঁচাবেন। আমার পরিবার খুব কষ্ট হয়ে আছে, আমরা চার মাস হলে বেতন ভাতা পাই না। দৈনিক 350 টাকা, 360 টাকা আমাদের মজুরি, তার মধ্যে যেদিন কাজ হয় সেদিন মজুরি পাই, যেদিন কাজ হয় না সেদিন মজুরি পাই না। এরকম করে চলে দীর্ঘ চার মাস যাবত আমরা কাজ করতেছি কিন্তু বেতন পাচ্ছি না। মিল কর্তৃপক্ষ বলছে চিনি বিক্রি না হওয়ায় বেতন ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। একে তো করোনা, দ্বিতীয় তো বন্যা, তারপরে আবার চিনি বিক্রি হয় না। চিনি আসাদের দপ্তরের মাধ্যমে বাইরে চিনির দাম কম থাকাতে আমাদের সরকারি চিনিটা কম বিক্রি হচ্ছে, এই মুহূর্তে সম্পূর্ণ টাকা প্রদান করা সম্ভব হচ্ছে না। শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও আখ চাষীরা এই পরিস্থিতিতে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন। আমরা জানিয়েছিলাম আপনাদেরকে। জিবিসি নিউজ ডেস্ক।